কথাটা বললে কে, নরে কথাটা বললে কে, আমি পাগলা হইছি কেন? জ্বালায় রে শালারা জ্বালায়, কিসের জ্বালায়? যদি হাতির পেটে হয় ছাগলের বাচ্চা, মানুষ পাগলা হবে কি? যদি হাতির পেটে হয় একটা ছাগল ছানা, শরীরের আগে ধরবে কি? যদি হাতির পেটে হয় বলতে পারে, বলতে পারো একটা হাতির পেটে যদি ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে মানুষ দেখলে পাগলা হবে? কি বুঝতে পারিনি, কিছু বুঝতে পারিনি, তা নিজেই বুঝতে পারিনি, তোমরা কি পারবে? না না, এই উপকারটা করলে কে, এমন অসম্ভব কর্মটা কে করলে, কে বলতে পারে? সাধন, সাধন পাগলা হয়ে গেল, ওই দেখ পাগলা হয়ে গেছে, ও মরবে। ওই ওই দেখ ওই কি হয়েছে, কি সাধন বল না কি হয়েছে সাধন রে, বলবি তো? খুব কি খুব, খুব কি খুব, খুব বল না। জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে গাছকলা ছাড়ে কেন কাঁটালি কলা ধরে। আমার ছাতি কি বলছে? তোর ছাতি 36 ইঞ্চি, হাইট কত বলছে? হাইট পুরো 6 ফুট, তাহলে 6 ইঞ্চি হয় কিভাবে? বাবা আমি বুঝতে পারিনি, তুই খুলে বল, খুলে বল। তুমি বুঝতে পারেনি? আমি বুঝতে পারিনি। এই বল, এই বুড়ো বয়সে হ্যাঁ যে তোর ঠাকুমা আমার একটা পুত্র সন্তান দান করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সন্তানটা কার রে? ও সন্তান তোর রে? না হতে পারে না, হতে পারে না। আমি বুঝতে পারিনি, তুই খুলে বল। নিচেওলার দান বাবা, তুই খুলে বল। হ্যাঁ বল, একটা কথা বলতো। হ্যাঁ বল। আমি যখন বাড়ি থাকি না, হ্যাঁ থাকিস না, মানে আমার অনুপস্থিতিতে হ্যাঁ কোন কুকুর বেড়াল বাড়ি ঢোকে, এটা তুই মারবি নি? বল বলি, মারবি নি তো? খাবি নি? অসম্ভব কথা বলিস। একজন আসে, ও বাবা আমার কামড়া আসে, আসে ও বাবা। ঠাকুরদা বলিসন, সে যখন আসে তখন আমি দেখতে পাই না, সে যখন ঘর ভিতর থেকে বেরিয়ে চলে যাচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি। মানে কাম ন দেখা? না কাম ন দেখা, আর গো দেখা? হ্যাঁ গো দেখা। যখন ঢুকে সে বাইরে চলে যাচ্ছে তখন তার শরীরের কন্ডিশন কি বলছে? ঠাকুরদা সে তখন ঘামে ঘাম, বাবা শরীর পুরো দুর্বল, পুরো দুর্বল, ন্যাকটা করতেছে। খুব ও বাবা, কি খুব হবে না? কেন শরীরে ঘামে ঘাম হবে না? কেন হবে রে? শরীরে দুর্বল হবে না? কেন হবে? তো রক্তদান শিবির থেকে ফিরে যাচ্ছে সেই মহাপুরুষের। বাবা বলতে দে, বলতে দে। সেই মহাপুরুষের নামটি একবারে দয়া করে বল। এ ঠাকুরদা, সে আমাদের পাড়া, সেই সারা গৌর বান, গৌর হরি। হ্যাঁ সেই মান, সেই 1.5 ফুটে। হ্যাঁ সেই মান, ঠিক বলেছি, আমি এখন ডাউট করিনি। তাহলে ওই সালাই সব এসেছে ঘরে, এদিকে দেবী আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা। বাবা বাবা তুমি হলে বাবা, বাবা বাবা তুমি হলে বাবা। এসেছে ঘরে ফোকন শোনা, এদিকে দেবী আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা। বাবা বাবা তুমি হলে বাবা, বাবা
বাবা তুমি হলে বাবা, বাবা বাবা তুমি হলে বাবা, বাবা বাবা তুমি হলে বাবা। তুমি কি সেই আগের মতোই আছো? এই সারা নষ্ট হয়ে গেছে কেন? নাকি অনেকখানি বদলে গেছো? আরে খুব কি জানতে ইচ্ছে করে? আরে বাবা কি জানতে ইচ্ছে করছে খুলে বলো না। আমার খুব জানতে ইচ্ছে করে। হ্যাঁ বলো কি? সত্যি করে বলবি? তুই সত্যি কথা বলবি? বলছি তো। তাহলে বল, এর মার ভাতার কে? তাড়াতাড়ি বল কে হবে। এর বাবা হলো তুমি। না হতে পারে না, কোন মতো হতে পারে না। কেন? এ আমার পরিশ্রমের ফল নয়। কি বলছো? এই ওই দাদা মেরে দেবে শালা বুড়ি। তোর বডি কি বলছে? আমার বডি 28 ইঞ্চি। 28-36 ইঞ্চি? আমার বডি কি বলছে? তোমার 36। তা বডির কোনো মিল আছে? কি বলতে চাইছো? এ বডি এ বডির কোনো মিল নেই। এই কি বলছো খুলে বলো। এই একটা চিহ্ন তো আমার নেবে না, এ সেই শালা গৌর। বদনাম কাউকে দেবে না। তুমি তো, তোমার তো বয়স এত হলো, তুমি কি করতে পেরেছো? আমি কত ঠাকুরের কাছে মানত না করেছি, শেষে কিনা পাঁচুকোপালের কাছে মানত করলাম। মানত করে এই ছেলেটি আমার হলো, আর সেই ছেলের নামে বদনাম দিতে তোমার লজ্জা করছে না? সাবাল খাকি। কি শোনাই? সাবাল খাকি নাকি? হ্যাঁ, 1.5 ফুটের মাথা মানুষের ছেলে না থেকে এই ছেলে খাকি। উল্টো বলা কথা বলবে? উল্টো বলা কথা বলবে না। এটা ঠাকুরের দান নয়। কার দান? কুকুরের দান। কোন কথা নাই সাধন। হ্যাঁ বল। বম্বু। এ সারা বম্বু কি রে? ভগবান কি মানুষ দেখেছো? একবার যদি রেগে যায় আর স্থির থাকতে পারে না। কি করি বলো তো? ওই কচি বাচ্চার যদি প্রেশার দেয় ও বাঁচবে? দেখি সে কি করছে। এই সেই আমার উপকারীর বন্ধু, শালার মেরে দেবো তাড়াতাড়ি বেরালে। শালা ঘুরতে দে, শালা চোর কি হয়েছে? শালা চোর কি হয়েছে? বংশবিদ্যার চারধার করে বেড়াবে, ডন দিচ্ছে, ডন দিচ্ছে, শালা ভালো কাজ করে ডন দিচ্ছে। খেলি দে আর খেলি দে, যত খুশি তুমি কালি দিয়ে নে না, মানে তোমার এই শেষ কালি। কেন দাদু আমি কি করেছি? ও কিছু করে, ও কিছু করেনি, ও কিছু করে না, শুধু মিল করেছে। এই ঝামেলা দেখা মেরা দেবো, মেরা দেবো, দেখা ঝামেলা দেখা। দেখ আমাকে আর আগান্বিত করিস না, আমি এই পর্যন্ত থেকে রেখেছি রাগ, এরও না ভরতে দেওয়ার চেষ্টা করছি। সত্যি করে বলবি? আর তুই বলবি তো তো পুরো মিলে যাচ্ছে। এই সত্যি করে বল দিন, এর পটোদার কে?
তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারিনি, ভালো করে বলো। এর পটোদার কে মানে বুঝতে পারিনি না, তাহলে এর মার ভাতার কে? মানে তুমি, যদি আমি ওর বাবা হব তাহলে হেড থেকে লেগ পছন্দ সপ্তর মতন কেন? হতে পারে সারাই বলে হতে পারে, আমার বয়ের পিঠের সন্তান ওর মতো নাই হতে পারে। কি করি রে, কি করি হা করেছে বাচ্চা কেন এবার দেব তোমার জেন, তোমরা কেন ফাটাও শক্তি সে, ভুল করে আস তোমরা কেন ফাটাও শক্তি সে। হাম সারা কেলি মাত দেখ, বাচ্চা নিয়ে জীবন যায় প্রাণটা বুঝিয়ে রাখা দাও। আর জামর কাগে ঠুকরে খেলো বেল, মানে বলছি এক পাতা বেল পাকা বেল সারা ডামর কাজে খেয়ে দিল। শুন বলি ও দাদু দেখালি তুই কি জাদু, শুন বলি ও দাদু দেখালি তুই কি জাদু। আর পাতি সুসো বড় বিয়াকে ঠিক বলেছি, ওই যা ও পাতি সুসো, ওই দা কার কোলা তুলে দেখ রে, ও গেল যা। প্লিজ প্লিজ এখন খুব কচি বয়স, তার মানে এই বয়সে মা হবার চেষ্টা করো না। তার মানে কি, ও যার কোলে করে নেছো? হ্যাঁ, ও কি কলের মর্যাদা জানে? কেন ও কলের কলের সদ্ব্যবহার করে চলে যাবে? কিন্তু কেন, কেন বুঝতে পারছো না? তোমার ছেলের বাবা হয়ে যাবে ও। বাচ্চা নিয়ে জীবনে যায় প্রাণটা বুঝিয়ে রাখা দা, বাচ্চা নিয়ে জীবনে যায় প্রাণটা বুঝিয়ে রাখা দা। জামর কাগে ছোকরে খেলো, আর শোন বলি ও দাদু দেখালি তুই কি জাদু, শোন বলি ও দাদু দেখালি তুই কি জাদু। পাতি সুজো বড় বিয়াকে ভুল করে আস তোমরা কেন ফাটাও শক্তি সে, ভুল করে আস তোমরা কেন ফাটাও শক্তি সে। ঠোকর মাতই দেখ স্যার, ঠোকর মাতই দেখ। ও বাবা রে, এই শোনো তুমি যা শুরু করেছো এই মুহূর্তে আমার কি করতে ইচ্ছে করছো জানো? কি করে বের হয়ে যা, কি করবি? শোনো, মনে হয় তোমার বুকে শিল চাপা দিয়ে কি করবি রে? থাকবো না যারে এ বাড়ি, যাবো যে বাপের বাড়ি, থাকবো না যারে এ বাড়ি, যাবো যে বাপের বাড়ি। আবার করবো বিয়ে গোপে দিয়েতে, পারে পারে ভগবান। দিদি গো কথায় একটা আছে না, সাদা আছে কালো করে দাও। হ্যাঁ, শুয়ে উঠতে পারে না, মা নাম রেখেছে ভীম। এই বয়সে বুড়ো ভাম ইঞ্জিনি তোর হবে জাম, এই বয়সে বুড়ো ভাম ইঞ্জিনি তোর হবে জাম। আরে গোবিন্দ ইঞ্জিনি তোর হবে যাও, এই বয়সে বুড়ো ভাম ইঞ্জিনি তোর হবে যাও। আর গোবিন্দ বলে দেখে দেবো খেল, ও ভুল করে আস তোমরা কেন ফাটাও শক্তি সে, ভুল করে আস তোমরা কেন ফাটাও শক্তি সে। তুমি কে হে শুনি? আমি একজন ডাক্তার, আমাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এখানে কেন? এই ভুলটা ওর নয়, এই ভুলটা হচ্ছে এইসব গর্ভধারিণী মায়েদের,
যে সমস্ত গর্ভধারিণী মায়েদের গর্ভে সমটোটপিক হরমোনের অভাব হয়, সেই সমস্ত গর্ভধারিণী মায়েদের গর্ভে এইসব কানা খোঁড়া জোকার বিকলাম্ব সন্তানরা জন্মগ্রহণ করে। এই সন্তান ওর নয়, এই সন্তান হচ্ছে আপনাদের। আমার পরিশ্রমের ফল, আপনার সন্তান হয়েছে। আপনি কোথায় যাবেন? আপনাদের বাড়ির কাছাকাছি কোন সেন্টার রয়েছে? আপনারা যদি বা ওর উপরে টর্চার করেন তাহলে আমি পুলিশের কাছে ফোন করতে বাধ্য হব। চলো চলো, ভালো কাজ করে ছেড়ে দেবেন, মারবেন। এই যে পাক খাচ্ছ, ম্যাডাম কি বলে গেল, যদি হুটপাট করেছ সোজা লকআপে ঢুকিয়ে দেবে। কিছু বল অন্তত, চুপ করে আছি। কি আর বলবো, আই এম এ কাউ। কাউ মানে তো গরু, তা গরুর মতো কাজ করিনি আমি, না বুঝে সুঝে আমি সন্দেহ করে আমি তোর মতো হয়েছে বলে, তোর বাচ্চা বলে আমি তো ছেঁড়া করে ফেলেছিলাম। আটটু হলে ডাক্তার না আনলে তো সত্যি হলে কি ভুল করেছি? না না, আই এম এ কাউ, আই এম এ কাউ। তোর বাড়ির দ্বারা কেন আসি জানিস? ছোটবেলাতে আমার বাবা মানি, তা তোমার আমি বাবার মতন ভালোবাসি, তা দিদিমার আমি মায়ের চোখে দেখি, এই কারণে তোমার বাড়ির ধারে আসতাম। তুমি আমার নামে দুর্নাম দিচ্ছ, আর কোনোদিন আসবো নি। এই চলে যাচ্ছি, বেরো শালা বুড়ো, বেরো বেরো। আমি আর চলে আরে আমি তো বলছি আমি না তো শালা ব্যাঁ আমার লাথি মারে, পা একটু বড় হলো ঠিক এই জায়গায় মারার চেষ্টা করেছিল, যাই পারে গে পা ছোটো বলে রাই পেয়েছি। কিন্তু সত্যি করে রেহাই পাওয়ার যোগ্য আমি কাজ করিনি, সত্যি আমি কায়ের মতো কাজ করেছি। সন্দেহ কত বিচ্ছিরি জিনিস দেখো, তাই আমি বলছি আমার মতো কেউ সন্দেহ করো না। হয়তো তোমার স্বামী স্ত্রী হয়তো টুকটুকে ফর্সা, কোনো কারণে একটা কালো ছেলে হলো, তাই বলে গ্রামের কালীপদর ধরে টানাটানি করবেন না, আর সুন্দর সংসারকে অশান্তি করবেন না। আমি এর বাড়ি থাকবো না, আমার ছেলে নামে বদনাম করেছ, আমার নামে কলঙ্ক দিয়েছ, আমি এখানে থাকছি না, তোমার সংসারে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। না না, আমি আজকাল দেখছি তোমার তুমি কোথায় কোথায় আলুচপ হয়ে যা, কেন বলদিন? হ্যাঁ আমি বুঝতে পারতেছি, ভালোবাসা যেন ভাটার টানের মতো কমে চলে যাচ্ছে, আর এই একটা শোয়ার বাচ্চা হয়েছে আরও কত রানবে বসে যায়নি। সত্যি তুমি আর সত্যিকার ভালোবাসো? আমি বলছি তো আমি ভুল করেছি, তার মধ্যে দেখতে হয়েছে বলে আমি তাকে সন্দেহ করেছি। সত্যিকার তুমি আমাকে ভালোবাসো? আমি কি তোমার তুমি সে কথা তুমি যদি জানতে কত যে তোমার বেশি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমারে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে